তুমি সত্যি সত্যি পারো দিদি তো, নাকি আবার কোন শব্দ বেশে টেসে? তুমি শুধু দারোয়ানকে একটু গার্ড করবে, আমি ওর সঙ্গে দেখা করে চলে আসবো। বিশ্বাস করো ধরমদা, তোমার দাদাবাবুকে সব কথা না বলতে পারলে আমাদের দুজনের যে সর্বনাশ হয়ে যাবে। আমি তোমার পায়ে ধরে বলছি, আমাকে একবার দেবদার ঘরে নিয়ে চলো। ঠিক আছে, দেবদার ঘরে যাবে তো? আমার পিছনে পিছনে পা টিপে টিপে চলে এসো, কেউ যেন টের না পায়। চলে এসো, পা টিপে টিপে চলে এসো। আমি ধরা পড়ে যাবো, আমি নিচে আসি। আমার বুকটা ফেটে যাচ্ছে তোমাকে অপমান করার জন্য নয়, এই জন্য কষ্ট হচ্ছে যে তোমার মতো একটা নিচু ঘরের মেয়েকে আমি ভালোবাসতে গিয়েছিলাম বলে কষ্ট হচ্ছে। এইভাবে তোমাকে আমি আমার ভালোবাসার কারাগারে তোমাকে বন্দী করতে, কিন্তু তখন তো আমি বুঝিনি যে তুমি একটা চেনা পৃথিবীর অচেনা মানুষ, যে পাগলি মেয়ের মতো কাণ্ড ঘটিয়ে আমার শান্তির সংসারে তুমি অশান্তির ঝড় তুলে দেবে। তোমার মাকে আমি শ্রদ্ধা করতাম, তোমার বাবাকে আমি সম্মান করতাম, সেই মা সেই তোমার মা আমাদের বাড়িতে এসে চ্যালেঞ্জ করে জানিয়ে দিয়ে গেছে, 7 দিনের মধ্যে নাকি তোমার অন্য কোথাও বিয়ের ব্যবস্থা করবে। চলে যাও, চলে যাও, আমার চোখের সামনে থেকে যত পারো তাড়াতাড়ি চলে যাও। বেশ, আমি চলেই যাচ্ছি দিদা, তুমি যাবে আর শুনে রাখো, আমি আমার বাবা মায়ের পছন্দ করে বাচ্চাকে বিয়ে করব। আরো জানো, আরো জানো, আরো জানো, ওরা তোমার থেকে অনেক বড় জমিদার আর উঁচু বংশ। জানি জানি জানি, ভদ্রলোকের দুটো ছেলে আর 3টে মেয়ে বর্তমান। ও, আমার সম্পর্কে তাহলে সব খবর তুমি রেখেছো? প্লিজ, তোমাকে আমি সহ্য করতে পারছি না। কি করে পারবে? হ্যাঁ, কি করে পারবে? যদি আমার মনের অবস্থাটা তুমি বুঝতে, তাহলে তুমি আমাকে এইভাবে তাড়িয়ে দিতে পারতে না। অপরাধী জানিল না কি তার অপরাধ, নীরবে
আসামিকেও ফাঁসি দেবার আগে জজ সাহেব তাকে কিছু অন্তত বলার সুযোগ দেয়, আর তুমি তুমি তাকে কোনো কথা বলারই সুযোগ দিলে না। কারণ তোমার বাবা ভাইয়ের মতো তুমিও চাও না যে একটা গরিব ঘরের মেয়ে তোমাদের বাড়ির বউ, তাই তো তুমি আমাকে দেওয়া সব প্রতিশ্রুতি ভঙ্গ করলে। আর তোমার বাবা তোমাকে ব্যারিস্টার করার স্বপ্ন না দেখে মিনিস্টার করতে পারতো, তাতে করে তুমি যেমন বিয়ের আগে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করলে ঠিক তেমনি ভোট পাওয়ার আশায় জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিতে মিনিস্টার হয়ে নিজের দেওয়া কথাগুলো নিজেই ভুলে যেতে পারতো। তুমি জানতে আসো তুমি হচ্ছে আমার জীবনের সর্বনাশ। যে সর্বনাশের কথা শুনলে ভবিষ্যতে কোনো মেয়ে কাউকে ভালোবাসার আগে তার গলায় ধরে আত্মহত্যা করবে। অনেক বলেছো আমার বাড়িতে আমার ঘরে এসে অনেক কথা বলেছো, এই মুহূর্তে আমার ঘর ছেড়ে চলে যাও, যাও আমি চলে যাও, না গেলে না গেলে এই ঘরে আজ রাতে আমি তোমার আমি তোমার ইজ্জত দিয়ে দেবো। বাড়িটা মায়ের নামে ট্রান্সফার করবে বলে আমি ওনার কাছে গিয়েছিলাম, উনি কতগুলো 500 টাকার কোর্ট পেপার দিয়েছে এবং কয়েকটা টিকও মেরে দিয়েছে, সেখানে তুমি আর মা যদি সই করে দাও বাকি লেখাটা কাকু বসিয়ে নিয়ে উনি এটাকে মায়ের নামে রেজিস্ট্রি করে দেবে। ব্ল্যাঙ্ক কোর্ট পেপারে সই? আমি সেটাই বললাম কাউকে যে আপনি যদি ব্যাপারটাকে পুরো, তুমি এক কাজ করো না কাকুর সঙ্গে কালকে একবার যদি যোগাযোগ। না না কালকে আমার সময় হবে না, আমি একটু বিশেষ কাজে কলকাতা যাবো। ঠিক আছে আমরা ওনার সইটা করেই রাখবো। তুমি এক কাজ করো এখনই কাকুর কাছে গিয়ে বাদ বাকি কাজটা সেরে নেবে। ওকে গুড নাইট। ওকে চলে গুড নাইট। দাদা ভাই দাদা ভাই দাদা ভাই তোমার জন্য আমার ভীষণ কষ্ট হয় জানো, যাকে কিনা তুমি এত ভালোবাসো সে তোমাকে অভিশাপ দিয়ে গেল। বলছিলাম আমাকে তোমার কেমন লাগে দাদা ভাই?
তুমি ভাইয়ের বউ না পাড়ার বউ? মনে হচ্ছে তো বারোয়ারি রেগে যাচ্ছ। ইয়ার কি বললাম, প্রথম দিন যেদিন বাড়িতে এলাম না, সেদিন এসে তোমাকে দেখে না আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। যেহেতু ভাইয়ের বউ তো ভাসুর হয়ে তো বলতে পারি না যে তোমার একটু গায়ে হাত বাবা কি নরম, যেন রাজস্থানের গরম। শোনো না, ভাইয়ের সঙ্গে যেমন আছো আছো, তুমি আমার সঙ্গে গোপনে গোপনে থাকো, বুঝতে পারছো? তুমি আমার সঙ্গে ভরসা করতে পারো। আমি হচ্ছে একটা গ্লো প্লাস অ্যান্টিসেপ্টিক ক্রিমের মতো, 3 দশক ধরে 200 মানুষ যেমন ভরসা করে এসেছে, সেই ভরসা তুমি করতে পারো। সে তো 5 টাকা দিলেই কিনতে পাওয়া যায়। 5 টাকা দিলে তো 87 কিনতে পাওয়া যায়, কজনের ভাগ্যে সেটা জোটে বলো। হ্যাঁ, তুমি আমার বিপাশা বসুন, তুমি হচ্ছে আমার পেতে জিনটা, তুমি ভীষণ লাকি গো। কেন গো? দেখো, লোকে যেমন সাবান কিনলে তেল ফ্রি পাওয়া যায়, মদ কিনলে গ্লাস ফ্রি পাওয়া যায়, ভাইকে বিয়ে করে দাদাকে কেমন ফ্রিতে পেয়ে যাচ্ছে বলো। ভাইয়েরা দাদার দিন আমরা সুখে থাকবো চিরদিন। তুমি তো একেবারে আমার মনের কথাটাই বলে দিয়েছো। জানো তো, এখন তোমার ভাইয়ের থেকে বেশি আমি তোমাকেই ভালোবেসে ফেলেছি। ব্যাপারটা কিন্তু আমি পর্যন্ত থাকলেই ভালো হয়, বাবা পর্যন্ত না যায়। ভাই কি করছে? ঘুম পাড়িয়ে রেখেছে। ওকে আল দিলাম, ভাই ঘুম পাড়াবে, ভাই ঘুমাবে, আমরা ছেড়ে দাদা। তুমি কি করছো দাদা? ও বৌমা, ঘোমটা ছাড়া ঘরে এসছে তাই বলছি বৌমা। ভাসুরের সামনে এলে মাথায় ঘোমটা দিয়ে আসতে হয়। ভাসুর হচ্ছে দাদার মতো, বৌমা হচ্ছে বোনের মতো। দরকার হলে ভাই পড়া দিন, ভাই পড়া দেবে। ভাইয়ের কপালে দিলাম ঘোটা, জমের দ্বারে পড়লো কাটা, তোমরা যেমন অবর ভাইয়ের কাপড়। ঘোমটা ছাড়া বৌমা একদম ভালো লাগে না। এই মুখার্জি ভাই একটা সম্মান আছে, আজ তুমি ঘোমটা ছাড়া এসছো, কাল বলবে সারা কাগজ পড়বে, পরশু বলে জিন্সের প্যান্ট পড়বে, পরশু বলে মেডি পড়বে। এই মুখার্জি ভাই একটা সম্মান আছে। কুমুদিনী চলো ভেতরে চলো, যাও বোন, যাও যাও যাও। দাদা এত রাতে পার্বতী দিদি কি করতে এসেছিল? আমাকে অভিশাপ দিতে এসেছিল। তুমি পার্বতী দিদিকে তাহলে এখনো চেনোই না দাদা। দাদা ও তোমার জন্য জীবন দিয়ে দিতে পারে, কিন্তু তোমাকে কখনো অভিশাপ দিতে পারে না। তোকে আর পার্বতীর ওকালতি করতে হবে না, ও কেমন মেয়ে না আমার ভালো করে জানা হয়ে গেছে। তুমি ভুল জানো দাদা। আমি তো ভুল জানি, তুই তো সব ঠিক জানিস। পারলে নিজের বউটাকে সামলানো, যদি পারলে কোনো ভোলা কেন রামু তোকে ধরে কোনো পালিয়ে যাবে। দেখবি চলে যাক, আমার কোনো দুঃখ করে চলে যাক। কেমন স্বামী তুই, তোর বউ পালালে তোর লজ্জা করবে না? কিসের লজ্জা দাদা, কিসের লজ্জা? যে বউ দিন রাত শুধু টাকা টাকা সম্পত্তির জন্য হাউতাস করছে, যে বউ পরের ঘরে আগুন লাগিয়ে নিজেদের সুখ শান্তির কথা চিন্তা করছে, সেই বউকে আমি কেন হই দাদা? এই দেশের কোনো আইনেই তাকে সামলাতে পারবে না। কিছু বলতে গেলে ও আমাকে থানা পুলিশের ভয় দেখায়, আর আমি এটাও ভালো করে জানি থানায় গেলে পুলিশ ওর কথায় বিশ্বাস করবে। কারণ 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 এখন যে আইনের দাড়ি পাল্লার ওজনে মেয়েদের পাল্লাটাই ভারী বর্দা। বদলে দেবো ভাই, এই সিস্টেমটাই সারা বদলে দেবো। চিরটা কাল ওই নাট্যকার থেকে সাহিত্যিকেরা মহিলা প্রধান নাটকগুলিকে পুরুষ শাসিত সমাজে মেয়েদের চোখের জল মোছাতে পারলেও, কিন্তু ঘরে ঘরে কিছু ঘর জ্বালানি পরফলানি বইয়ের জন্যে কত পুরুষ মানুষের যে চোখের জল ঝরছে তার খবর শালা কেউ রাখে না ভাই, তার খবর শালা কেউ রাখে না। আর যদি বিদ্যাসাগর আর রামবর রায় বেঁচে থাকতো না, তাহলে আদালতে গিয়ে বলতো, হে মহান আদালত, আমরা সতীদাহ প্রথা বন্ধ করে ভুল করেছি। না, ভুল তুমি করনি, ভুল করেছো এই কুমুদিনী। কুমুদিনী? হ্যাঁ, আমার স্ত্রী কুমুদিনী। সন্ন্যদেব দাদা, আমার চাকরি চলে গেল, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু কিন্তু সত্যি কথাটা তোমাকে বলতে না পারলে। সত্যি কথাটা কি? সত্যি কথাটা হলো বড় মা জেঠুমি আর কুমুদিনী, ওরা তিনজনে মিলে চক্রান্ত করে তোমার আর পারর বিয়ে ভেঙে দিয়েছে। ওই পারর দিদি আর সুমিত্রা কাকির কোনো দোষ নেই গো, ওরা তো অনেক আশা নিয়ে এসেছিল তোমার সঙ্গে বিয়ে দেবে বলে। হ্যাঁ, কিন্তু চরম অপমানিত হওয়ার পর ওরা বাধ্য হয়ে একটা বয়স্ক লোকের সঙ্গে পারর বিয়ে ব্যবস্থা করেছে। তো তুমি বিয়ে আটকাও দাদা, বিয়ে তুমি আটকাও, বিয়ে তুমি আটকাও। ওই পারর দিদির ফুলের মতো জীবনটা তুমি নষ্ট হতে দিও না দাদা, কিছু তাই নষ্ট হতে দিও না দাদা, কিছু তাই না, কিছু তাই না। আমি তো মহান হ্যাম না, হেভি খরচ ছিল তো, ঘরের মধ্যে পার্বতীকে একাকে সেন্টিমেন্টাল ডায়লগ বলে দাঁড়িয়েছিলাম, মহা ভুল করলাম।
এদিকে দেখছি ভাইয়ের বউটা আমার প্রেমে একেবারে গদ 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 হয়ে গেছে। দুটো ভাই সালা বিক্রি করবে, যা ফিগার আছে সলিল তো বিক্রি হয়ে যাবে। যতক্ষণ না বিক্রি করতে পারছি ততক্ষণ আমাকে দেবদাসের ভূমিকায় অভিনয় করতে হবে। সবাই জানবে আমি হচ্ছি আসল দেবদাস, যে শুধু পার্বতীর জন্য কেঁদেই গেছে, কেঁদেই কে চোখে জল নেই কেন চোখে জল আয় আয় জল আয় জল কান্না কান্না কাঁদতে পারছি না কেন আমি কাঁদতে পারছি না কেন আমি কাঁদতে পারছি না কেন কাঁদতে পারছি না ভালো করে আমি কাঁদতে পারবো না, আমি অভিনয় করতে পারবো না। তুমি আমাকে অভিনয় শিখিয়ে পড়ালে ভালো হতো, এত বড় থেকে একটাই দুম করে আমি দিয়েছি, আমি সেটা কি করবো? আজকের থেকে সব সালে অভিনয় করছো, শাশুড়ি বৌমাকে ভালোবাসলে অভিনয় করে ভালোবাসছে, বৌমা শাশুড়িকে ভালোবাসলে অভিনয় করে ভালোবাসছে, কারোর সামনে টাকা কেমন আছে লালানো অভিনয় করছে, তখন সংসারে সব সালে অভিনয় করছে, তখন তারা অভিনয় করছে, তখন ভালোবাসলে ভালো করছে, তত অভিনয় করতে হবে। তুমি কাজটা করতে হবে, দিব্যাসকে তোর মতো দেখতে লাগলে তোর মা তোকে কুত্তার মতো গুলি করে মেরে বাচ্চার জন্য আমি অনেকগুলো নগরীয় কাজ করবো। দেখো দেখো আমি খাচ্ছি, এবার খাচ্ছি, আমি খাচ্ছি ভগবান, ভগবান একটু খাঁদার সুযোগ করে দেব না, আমার চোখে জল দাও ভগবান, ভগবান বাঁধতে চাই ভগবান, ভগবান খাদ্য দাও চলে এসেছি। দেবদাসের ভাইয়ের বউ। বাহ 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 বাহ, যুগটা কিরকম পরিবর্তন হয়ে গেল দেখুন দেখুন। গৃহস্থ বাড়ির বউ মাথায় বোরখা চাপা দিয়ে লুকিয়ে লুকিয়ে খারাপ পাড়া দিয়ে সোজা বাইজি বাড়ি। আপনাকে তো চুনিলাম, চুনিলাল চক্রবর্তী দেবদাসের বন্ধু। বন্ধু? আপনি যদি সত্যি দেবদাসের বন্ধু হন তাহলে আপনি আমাকে কথা দিন, আমি যে এখানে এসেছি ভুল করে এই কথা আপনি দেবদাসকে বলবেন না। আপনি কেন এখানে এসেছেন আগে সেটা তো বলুন। ও বাবা, খালি বাবু আপনিও এখানে? হ্যাঁ, জমিদারবাড়ি ধারণা বজায় রাখার জন্য মাঝে মাঝে এখানে আসি, তাহলে লোকে হয়তো ভাবে জমিদারি প্রথা উঠে গেছে আর আমরা শেষ হয়ে গেছি। কিন্তু আপনি যে এখানে আসেন পার্বতী তা জানে? একদম না, আমি আপনার কাছে অনুরোধ করছি আপনি ভুল করে কথাটা পার্বতীকে বললেন না। কিন্তু কালীবাবুর সঙ্গে পার্বতীর সম্পর্কটা কি? সম্পর্কটা কেন হয়নি, তবে খুব শীঘ্রই হয়ে যাবে। কিসের সম্পর্ক? কিছুদিনের মধ্যেই কালীবাবুর সাথে পার্বতীর বিয়ে। বিয়ে? আমি বলছি দেবদাসের এত বড় সর্বনাশ আপনি করবেন না। এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই, কারণ পাকা কথা বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে। জীবনটাকে আপনি নষ্ট হতে দেবেন না। আমি তো সেটাই চাই। আমি চাই না ওই মুখার্জি বাড়িতে আমার কোন অংশীদার আসুক, তাই যত তাড়াতাড়ি কালীবাবুর সাথে পার্বতীর বিয়েটা হয়ে যায়।
মানেটা বুঝতে পারলেন? আপনি একটা মেয়ে হয়ে একটা মেয়ের সর্বনাশ কেন চাইছেন? লাভের খাতা আমার যোগফল যে শূন্য হয়ে রয়েছে, ওই নারায়ণ মুখার্জি গোটা সম্পত্তিটাকে একাই ভোগ করে যাচ্ছে। আমার আমি সেটা সহ্য করবো, আমি কিছুটাই পারবো না। বেশ বেশ, তাহলে আমি চলেই যাচ্ছি, আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন। ম্যাডাম, আমি যেটা ভালো বুঝবো সেটাই করবো। রাগে দুঃখে আত্মহত্যা করবে। কিন্তু কিন্তু আমি যে চেয়েছিলাম ওই শয়তানটাকে আমি নিজে হাতে শাস্তি দেবো, তার কি হবে? তার কি? না না, শোনো না, এ আপনি করতে পারেন না, এ আপনি কিছুতেই করতে পারেন না। আমি কি পারি না পারি সেটা আপনি জানেন না ম্যাডাম। যাকে সব কথা আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, দেবদাস রোজ সকালবেলা আমার হাতেই জল খাবারটা জল খাবারের সাথে বিষ মিশিয়ে শালাকে শেষ করে দেব। যেমন আসছে আসুক না, যত খুশি মদ খেতে চায় খাইয়ে যান, ভুল করেও কি তোকে কোনো সৎ উপদেশ দিতে যাবেন না? চলি না, যাওয়ার আগে মুখটা চাপা দিয়ে যাই, তাহলে বাইরের কোনো লোক আমাকেই বাইজি মনে করে আবার দড় করে বসবে। আপনি কিছু চিন্তা করবেন না, বিএনপি পার্বতীকে একেবারে নিজে হাতে আমি সাজিয়ে গুজিয়ে রেখে দেবো। এফডি বডি গুড নাই। কালীবাবু কালীবাবু, দয়া করে এপি আপনি ক্যান্সেল করুন। আপনি পাগল হয়েছেন নাকি? ওই মেয়েটা কোচি সুন্দরী মেয়েকে বুড়ো বয়সে কাছে পাচ্ছি আর আপনাকে কোথায় ছেড়ে দেবো? আমার নাম চুনিলাল, আমি ওই পার্বতীর বাড়িতে গিয়ে আপনার চরিত্রে সমস্ত কিছু ফাঁস করে দেবো। ছাড়ুন না, মনে চরিত্র পুরুষ মানুষের চরিত্রে কোনো দাগ পড়ে না। মনে রাখবেন, বাঁকা হলেও কিন্তু লোকে সোনার আংটির গুরুত্ব দেয়। যদি নিজেকে সোনা মনে করেন তাহলে লোকে আর পয়সা খরচা করে জুয়েলারি দোকানে সোনা কিনতে যাবে না। যাবে না, কারণ সোনা যদি শুরি খাড়াতেই পাওয়া যায় তাহলে লোকে সোনার আংটি না পরেই পেতলের আংটি পরবে, পেতলের আংটি। হ্যাঁ কালীবাবু, নিজের কিছু সৃষ্টি করতে গিয়ে পরের ধ্বংস আপনি করবেন না, তাতে ফল কিন্তু ভালো হবে না। পরের ফলের কথা চিন্তা না করে তুমি তোমার নিজের কথাই ভাবো। চন্দ্রমুখী চন্দ্রমুখী কার কথা ভাববে না ভাববে সেটা ওকে ভাবতে দিন কালীবাবু। আপনি শুনে রাখুন, আমি থাকতে পারবো কি আপনি কিছুতেই বিয়ে করতে পারবেন না। আর তুমি আমাকে জিজ্ঞেস করছো আমার মনটা কেন ব্যাকুল হয়ে উঠছে? হ্যাঁ, তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন আমার মনটা ব্যাকুল হয়ে উঠছে? তার একটাই কারণ, কারণ আমার হৃদয় বলে কোনো বস্তু আছে তাই। ছাই আছে, তোমার ওই হৃদয়টা বিক্রি হয়ে গেছে ওই মদের গ্লাস। আমি মদ খাই 24 ঘন্টা, মদ খাই তুমি আমার মদ খাওয়াটাই দেখলে? হ্যাঁ, আমি বলি মদটা যে কেন খায় কি কারণে খায় সেটা যদি তুমি একটি মানের জন্য জানতে তাহলে কথাটা তুমি বলতে পারতে না। বলতে বাধ্য হচ্ছি, কারণ কারণ এই চন্দ্রমুখী কি চায় কই? চন্দ্রমুখীর দিকে তো একবার ফিরেও তাকাও না, যে চন্দ্রমুখীর একটা হৃদয় বলে এক জায়গা আছে, সেও একজনকে আপন করে কাছে পেতে চায়। বলো বলো চন্দ্রমুখী কে সে, কাকে তুমি আপন করে পেতে চাও? চুপ করে দাঁড়িয়ে থেকে তুমি আমাকে বলো, আমি যাবো তার কাছে, তার কাছে গিয়ে তার হাতে পড়ে ধরে তোমার সামনে নিয়ে এসে বলবো। এই চন্দ্রমুখীর ভালোবাসার মূল্য তা হবো ওকে নরক চন্দ্রমা থেকে উদ্ধার করে ওর জীবনের আকাশে তুলে ধরো এক নতুন সূর্য। বলো বলো চন্দ্রমুখী, বলো কে সে আর কে তার নাম? নামটা শুনে তুমি সহ্য করতে পারবে তো? পারবে তোদের ভালোবাসা টেনে নিয়ে এসে আমার কাছে মেলে ধরতে? কেন পারবো না? আমি যে তোমাকে কি হলো, চুপ করে গেলে কেন? বলো বলো আমাকে কি? না চন্দ্রমুখী, সেটা তো বলার সাহস আমার কেন? কেন তুমি বুঝতে পারছো না? আমি বেশ বুঝতে পারছি, তুমি আমাকে ভালোবাসো। হ্যাঁ হ্যাঁ চন্দ্রমুখী, হ্যাঁ, এই কথাটা আমি তোমাকে কেমন করে বোঝাবো বলো তো? আমি যে তোমাকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি কিন্তু জীবন সঙ্গিনী করতে পারো না। কেন কেন রাতে রাত এখানে এসে কাটাও? কেন মোটা মোটা টাকা এখানে এসে খরচা করো? কেন কেন ওই চন্দ্রমুখী এত কাছে এসে ওই চন্দ্রমুখীকে একবার ছুঁয়েও দেখার চেষ্টা করো? প্লিজ চন্দ্রমুখী, দয়া করে এই কথাগুলো আমাকে বলে আমাকে দুর্বল করে দিও না। আমার
আমার ইচ্ছে করে চুরাবো সাংসারিক হতে, ইচ্ছে করে ওই চাঁদের আলোটাকে সারা অঙ্গে আমার নতুন করে গায়ে মেখে এই পৃথিবীটাকে চমকে দিতে, কিন্তু কিন্তু মাঝে মাঝে একটা কালো মেঘ এসে সুন্দর চাঁদটাকে ঢেকে দিতে চায়, কিন্তু আমি আমি তোমার ভালোবাসার হাত দিয়ে মেঘটাকে সরিয়ে দিয়ে সুন্দর চাঁদটাকে জড়িয়ে ধরতে চাই, ঠিক তখনই কে যেন আমার আঁচলটাকে নিয়ে বলে ওঠে, এই ছুরি তুই আবার বিয়ে করবি? তার মানে তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ চুনি বাবু। কে তোমার স্বামী? ওই ওই রকি। রকি? হ্যাঁ, হুবহু একবার দেবদাসের মতন দেখতে। ওই রকির জানাতে মাসির একটা পুরো দাগ আছে, আর সেই পুরো দাগটার লাল আমার পুড়িয়ে দিয়েছিল। প্রথম যখন এই বাড়িতে দেবদাস আসে আমি ওকে দেখে চমকে উঠেছিলাম। কিন্তু তোমাদের এই বিয়েটা ভাঙলো কেন? ওই রকির স্বভাব, প্রথমে মেয়েদের ভুলিয়ে ফালিয়ে স্টুডিওতে নিয়ে যায়, তারপর সিনেমায় চান্স করিয়ে দেওয়ার কথা বলে, আর সেই সব মেয়ের সঙ্গে প্রেম করে এবং বিয়েও করে, এবং তাদের পরিবারের থেকে সমস্ত টাকা পয়সা নিয়ে এক একটা মেয়েকে এক একটা বাইশি বাড়িতে বেশি টাকায় বিক্রি করে। নিজে হাতে শাস্তি দেবো, তারপর মুখোশটা খুলে দিয়ে বলবো সময় হয়ে গেছে, তুমি এখন এখান থেকে
শিবের বাবাও টের পাবে না, তাই না? এই মুহূর্তে তোর হাতটা আমি ভেঙে দিতাম, কিন্তু ছেড়ে দিলাম। কেন জানিস? ভবিষ্যতে যাতে এই হাত দিয়ে লোকের বাড়িতে ঝিগিরি করে খেতে পারিস, তাই ছেড়ে দিলাম রে। ভাইয়ের বউ হয়ে ভাসুর ঠাকুরকে বলছো আমায় কেমন লাগে দাদা ভাই? কথা, তুমি যখন ভাইয়ের বউ না হতো সেই রাত্রে কানের গলা মেলে কানটা ফেটে দিতাম আমি। আচ্ছা কাকি, তোমরা যখন চাইছো না যে তোমাদের এই বিয়ে বাড়ি অনুষ্ঠানে আমি থাকি, আমি আমি চলেই যাচ্ছি। তবে তবে একটি ব্যাপার, পার্বতীর কাছে আমার ক্ষমা চাওয়ার সুযোগ করে দাও। আমি কথা দিচ্ছি কাকি, আমি ক্ষমা চেয়ে চলে যাব। তোমাদের এই দেবকে তোমরা আর কোথাও দেখতে পাবে না। কথা ঠিক আছে, যাও, ক্ষমা চেয়ে চলে যাবে। ধন্যবাদ কাকি, আমি ক্ষমা চেয়ে এখানে। এই ভামের টাট গুলো এখানে দাঁড়িয়েছে কর, তোমরা যাও যাও। না থাক, আজকের এই শুভ দিনে ওরা যখন এসেই পড়েছে তখন একটু মিষ্টি মুখ না করে। না কাকি, যারা লোকের চোখ দিয়ে বৃষ্টির মতো জল ঝরায় তাদের মুখে মিষ্টি মানায় না। জঞ্জাল মুক্ত হবে, মানুষ একটু দূষণ মুক্ত সমাজে ভালো করে বাঁচতে পারবে। আজকের এই অপমানের প্রতিশোধ যদি আমি না নিতে পারি তাহলে আমার নাম কুমোদিনী নয়। তোদের মতো বহুত লোকের ঘর ভাঙা ছাড়া কিছু করতে পারে না। পারো পারো দেব, আমি তোমাকে একটা কথা বলছি বাবা, আমি তোমার মায়ের মতো তোমাকে আমি হাত জোড় করে অনুরোধ করছি, তুমি এই মদ খাওয়াটা ছেড়ে দাও দেব, এই মদ খাওয়াটা তুমি ছেড়ে দাও। মদ খাওয়া ছেড়ে দেবো কাকি? কাকি, আমি কি ছোট থেকে জন্ম থেকে এই মদ না খাচ্ছি? আজকে যুব সমাজে হেরোইন গাঁজা মদে আসক্ত হয়ে যাচ্ছে, তারা কি মায়ের গর্ভ থেকে পড়েই তারা নেশা করতে আরম্ভ করছে? না কাকি, না, সমাজ ব্যবস্থা তাদের নেশায় আসক্ত করতে বাধ্য করছে। পাড়ায় পাড়ায় মদের লাইসেন্স দেওয়া হচ্ছে, আমার পেপারে বড় বড় হরফে লিখিয়ে দেওয়া হচ্ছে গত বছরের থেকে সরকার মদ বিক্রি করে এবছর কত টাকা বেশি লাভ করেছে, কত টাকা আয় করেছে। যে দেশের আয় মদ বিক্রি করে হয় সে দেশের আয় বাড়ানোর জন্য যুব সমাজকে তো মদ ছাড়া তো গঙ্গা জল খাওয়া যাবে না কাকি, মদ ছাড়া তো গঙ্গা জল। জানো কাকি, ছোটবেলায় কিছু বুঝতাম না, একটা স্কুলের ডাস্টার জানলা থেকে ফেলে দিয়েছিলাম বলে মাস্টার মশাই আমাকে বললো দেব তুই স্কুল ছেড়ে দে। বাবা যখন জানতে পারলো আমি তোমাদের বাড়িতে আসি, বাবা বললো তুই গ্রাম ছেড়ে দে। মাকে গিয়ে বললাম মা আমি পার্বতীকে ভালোবাসি, মা বললো তুই পারোকে ছেড়ে দে। কাকি তুমি বলছো এই মদ ছেড়ে দিতে, এত কিছু না ছেড়ে কাকি ভাবছি এই দুনিয়া ছেড়েই আমি শুনি। দেবদাসকে দেখে আজ আমার বড় কষ্ট হচ্ছে সুমিত্রা, বড় কষ্ট হচ্ছে। আমার হচ্ছে না, আমার কষ্ট হচ্ছে না, আমার এই ফুলের মতো মেয়েটাকে একটা বয়স্ক লোকের সাথে বিয়ে দিচ্ছে। তুমি কি মনে করেছো আমাকে? আমি খুব শান্তিতে আছি। আমি দেখি বর কত দূরে এলো। না
আমি লোকাল থানার ওসি অবিনাশ দত্ত। কিন্তু এখানে কি যায়? তা বাইরে দেখলাম বেশ সাজানো গোছানো। আজকে কি এখানে কোনো বিয়ের অনুষ্ঠান হচ্ছে? হ্যাঁ, আমার মেয়ের বিয়ে। বরের বাড়িটা কোথায়? কি নাম তার বলবে? কেন, এখন কি বাড়ির মেয়ের বিয়ে দিতে গেলে থানায় বরের বায়োডাটা জমা দিতে হয়? না, তা নয়, তা নয়। ভেরি সরি টু সে, একটু আগে বর্তমান বাইপাস থেকে খবর এসেছে আমার এলাকায় বিয়ে করতে আসার সময় বাইপাসের ধারে বরের গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, বর বাথরুম করতে নামলে কে তাকে খুন করেছে। বরের নামটা কি? বর্তমানে হাতিবেড়িয়া কালী কিঙ্কর রায় চৌধুরী। আপনি কি বলছেন অফিসার? ঠিকই বলছি, যদি পারেন ইমিডিয়েট বরের বাড়ির সঙ্গে যোগাযোগ করুন, চলি। হে ভগবান, আর তুমি আমাদের কত কথা মেটা কর। এবার কোন মুখ নিয়ে আমরা পার্বতীর সামনে দাঁড়াবো? কি করে ওকে বলবো? তোমাকে আর কিচ্ছু বলতে হবে না গো, এবার যা বলার যা করার সব আমি করব। এই অবস্থায় তুমি কি করবে সুমিত্রা? একটার পর একটা যন্ত্রণা সহ্য করতে করবে না? এই সুমিত্রার হৃদয়টা একটা পাথর হয়ে গেছে, আর সেই কঠিন পাথরেই আমি ফুল ফোটাবো। তার মানে যে আদর্শ আর শিক্ষা দিয়ে আমি আমার মেয়েকে বড় করেছি, আজ থেকে সেই শিক্ষা সেই আদর্শ ওকে আমি ভুলে যেতে বলবো। ওই কৌশল রসমশক তিনি ভেঙে দিয়ে ওই বাবার মুখাচ্ছে দম্ভ চূর্ণ করার জন্য আজকের এই শোভা দিনে শোভা লগ্নে আমার মেয়ে পার্বতীকে আমি ওই দেবদাসের হাতেই তুলে দেব। সুমিত্রা আপনি বলেন তাহলে একটা রহস্যের কিনারা খুঁজে পাবো। আপনি নিজের হাতে ওকে স্নান করিয়েছিলেন, নিজের হাতে খাইয়েছিলেন, নিজের হাতে ঘুম পাড়িয়েছিলেন। কিন্তু কেন বলো তো? না বলছেন, আমাকে ছোটবেলায় স্নান করানোর সময় আপনার কি কখনো লক্ষ্য করেছিলেন দেবদাসের বাঁ হাতের মাসেল? না 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 না, দেবদাসের ডান হাতের মাসেলে কোনো জরুর বা পোড়া দাগ আছে? না, সেরকম কোনো দাগ বা চিহ্ন তো ছিল না। তবে হ্যাঁ, বাহাতে মাঝে রাউলে চারটে করে দাগ ছিল। রাগুলে চারটে করে দাগ। কিন্তু এ কথা তুমি জিজ্ঞেস করেছিস। মুখার্জি বাবু, জানতে চাইছি তার নিশ্চয়ই কোনো কারণ আছে তাই। নেক্সট কোশ্চেন, আচ্ছা ছোটবেলার স্বভাব চরিত্র ও ছবির সাথে কোনো মিল বা চারিত্রিক চলাফেরার মধ্যে আপনারা কি কোনো তফাৎ লক্ষ্য করতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে কেমন যেন সব ভুলে যায়। ভুলে যায়? হ্যাঁ, আবার মনে করিয়ে দিলে মনে করতে পারে। আইছি ও ভুলে যায়, ওকে মনে করিয়ে দিলে আবার সবকিছু মনে। আচ্ছা ছবির সাথে কোনো মিল বা হাতের সই সেরকম কিছু? ছবি তো অনেক বছর আগের, কোনো মিল নেই। আর সই সবুজ যা করার সেটা আমাকে দিয়ে করিয়ে নেয়। আর আপনিও বিশ্বাস করে সই করে দেন? নিশ্চয়ই, প্রত্যেক বাবা মায়ের উচিত তার নিজের সন্তানের প্রতি একটু বিশ্বাস রাখা। বিশ্বাস ভালো কিন্তু অন্ধবিশ্বাস ভালো নয়। তার মানে? মানে আপনি যদি কোনো দিন জানতে পারেন আপনাদের এই দেবদাস সেই ছোট্ট দেবদাস নয়। না মুখার্জি বাবু, না, আপনারা এখন এত উত্তেজিত হবেন না, আমি আজকেই দিল্লিতে যাচ্ছি, আরও কিছু তথ্য সংগ্রহ করে তবে আপনাদের সামনে আসবো। তবে হ্যাঁ, আমি যে এই মুহূর্তে কথাগুলো বললাম এক্ষুনি আপনারা দেবদাসকে কিচ্ছু বলবেন না, আমি চলি। নমস্কার। কি হলো, তুমি চুপ করে আছো কেন? কিছু বলো। তুমি ভেতরে যাও, আমার মাথা যন্ত্রণা করছে, আমাকে একটু ভাবতে সময় দাও। ভাববার সময় নেই জেঠুমণি, ভাববার সময় নেই। কি হয়েছে কেন সর? ওই সুমিত্রা কাকিদের বাড়িতে দাদা আমাদের অপমান করেছে। তোমরা ওদের বাড়িতে গেছিলে আমাকে না জানিয়ে? আমি বলেছি আমি দেখতে গেছিলাম ওরা সত্যি সত্যি পার্বতীর বিয়ে দিচ্ছে কিনা। আমি তো ওখানে এক গ্লাস জলও পর্যন্ত খাইনি। দেব কে ওখানে গিয়েছিল? গিয়েছিল মানে বড় মা মদ খেয়েছে। কি মতলামু, দেবদাস মদ খেয়েছে? জেঠুমনি আরো খবর আছে, আপনার সামনে বলতে আমার লজ্জা করছে, না বলেই ফেলি। দাদা ভাই না এখন ওই সব খারাপ পাড়ায় গিয়ে মদটা আমার ভাই গিয়েদের নাচও দেখে। ছি ছি ছি, এ আমি কি শুনছি? আরে সাহস বলি জেঠুমনি, আমার চাবুকটা একবার নিয়ে এসো তো দেখি কোন সাহস আমার মান সম্মান মাটির সাথে মেশাতে চাইছে। ও নিজের বন্ধু সাজে জেঠুমনি। এসে বন্ধু চুনিলা চক্রবর্তী একটু আগে এখানে এসেছিল। এসেছিল? ও বলছে দেবদাস নাকি আমার নিজের ছেলেই নয়। নিজের ছেলে নয়? কুমুদিনী তুমি একটু লক্ষ্য করো তো, ওর ডান হাতের মাসলে কালো দাগ আছে কিনা, আর বাঁ হাতের মাঝের আঙুলে চারটে করে দাগ আছে কিনা। তোমরা তোমরা আমার মাথা খারাপ করে দিও না। প্লিজ প্লিজ প্লিজ।
জানি এই সাজে দেখে তোমরা আমাদের অবাক হচ্ছ, এই সাজে দেখে অবাক হচ্ছে। তাই আমরা একটু ভেবে দেখলাম, ভেবে দেখলাম যে আমার আর পার্বতীর বিরুদ্ধে যে চক্রান্ত চলছে, আমরা যদি সেটা মুখ বুঝে মেনে নিই তাহলে আমাদের অবস্থা সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেবদাসের মতো হবে। ওর অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে, আমার মদ খেয়ে খেয়ে লিভার পচে যাবে, চন্দ্রপক্ষী নাচদাসের সাথে প্রচুর টাকার ক্ষতি হয়ে যাবে, তার ছেলে গিয়ে আমি পারো পারো বলে চিৎকার করবো, দেখা করতে হবে দেবদাস, দেবদাস বলতে দরজাটা বন্ধ হয়ে যাবে, তখন লোকে বলবে এই দেবদাস দেখে লাভটা কি, শাহরুখ খানের দেবদাস দেখেছি, প্রসেনজিৎ দেখেছি, দিলীপ কুমারের দেবদাস দেখেছি, এই দেবদাস দিয়ে তাকে আর কী দরকার, যাত্রা দেবন করে দেবদাস দিয়ে উৎসব কমিটির যা দেখি দরকার, বেকার এই দেবদাস দিয়ে মূল হয় না, এই দেবদাস দেখা কোনো অর্থই হয় না, তাহলে নতুন দেবদাস কী দেখালো এটা একটা, তখন হয়তো আর তখন হয়তো মানুষ দু ফুটে চোখের জল ফেলতে ফেলতে চলে যাবে, কিন্তু একালে দেবদাসের কথা কেউ মনেই রাখবে না। সাবাস সাবাস সাবাস, তোমাদের কথা শুনে আমার হাত তালি দিতে ইচ্ছা করছে, তোমরা কি করে ভাবলে এই বিয়ে আমি মেনে নেব? মানার আমার আমাদের কিছু যায় আসে না, আর আমার পরিবারকে আপনি যে অপমান করেছেন, এরপর এই বাড়িতে থাকার কথা আমিও দেবকে বলবো না। আর আমি এও জানি এই বংশে যতদিন এই কালনাগিনি আছে, আমাকে ছবল মারার চেষ্টা করলে যত দলের নায়িকার মেয়ে হয়ে তোর এই বীজ দপটা ভেঙে দিয়ে এমন নচন নচব না, তখন বুঝবি যে বাপ কখনো তার বাপ কেউ ছেলে কথা বলে না। সবাই শান্ত হও, শোনো না, যা হবার তো হয়ে গেছে, তুমি তুমি পারোকে মেনে নাও। কৌশল্য নারায়ণ মুখার্জি যত দুর্বল নয় যে সবকিছু নীরবে সহ্য করবে, আমি ব্যারিস্টার নারায়ণ মুখার্জি বলছি, আজ থেকে এই মুখার্জি পরিবারের সঙ্গে তোমার সব সম্পর্ক নষ্ট করে দিল। আর একটা কথা জেনে রাখো, কালই আমি কোর্টে অ্যাপিল করে তোমাকে তেজ্য পুত্র করব। নাও আই সে গেট ক্রস্ট আউট, অবজেকশন মিলর, অবজেকশন, আই অ্যাম দেবদাস মুখার্জি, মাই ওয়াইফ ইজ পার্বতী মুখার্জি, উই আর টেকিং ডিসিশন টু রিকভার দিস বিল্ডিং বিকজ আই অ্যাম অনলি ওয়ান ওনার অফ দিস বিল্ডিং। তুমি এই বাড়ির মালিক? ইয়েস, এখন থেকে বাড়ির মালিক আমি, পেপারসটা দেখতে পারো, দেখো এখন বাড়ির মালিক কে, দেবদাস মুখার্জি না নারায়ণ মুখার্জি, ভালো করে দেখো, ভালো করে মন দিয়ে দেখো। আরে বাবা তেমন কিছু নেই, তেমন কিছু, আজকালকার দিনে বাড়ি রাখা প্রচুর ঝামেলা আছে, যাদের ভাড়া বাড়ি থাকে অনেক ভালো, যাদের বাড়ি আছে কর্পোরেশনের ট্যাক্স দাও, জলের ট্যাক্স দাও, ওই ট্যাক্স, পাড়ার চাঁদা, পার্টির চাঁদা, দুনিয়া ঝামেলা ফামেলা, এসব টেনশনে পড়ে বাবার মাথায় টাক পড়ে যাচ্ছে, দেখছো না দুদিন বাদে সুগারটা বেরিয়ে যেতে পারে, এইসব চাপটা মুক্ত হওয়ার জন্যে বাড়িটা বাবার নামে ছিল, বাবা এখন আমার নামে করে দিয়েছে। আমি সদা স্ট্যাম্প পেপারের উপর সই করেছিলাম, তুমি লেখাগুলো লিখে নিয়েছো, তোমার আইন, তোমার আইন তো তোমার মুখের কথা বিশ্বাস করবে না বাবা, আইন তো এই লেখা কথাটাই বিশ্বাস করবে না, এদেশের আইন ভেরিফাই। আমি কালই তোমার নামে কোর্টে কেস করব। কেস করে কি হবে? সাধারণ মানুষ তো জমি জায়গা বিক্রি করে কোর্টে কেস লড়ে ন্যায্য অধিকার পাওয়ার জন্য, জজ সাহেবের সামনে গিয়ে যখন দেখা দেয় তখন কি পায়? তারিখ, তারিখের পর 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 তারিখ, তারিখ পেতে 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 নিতে 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 পায়ে চটিক হয়ে যাবে, বিচারটা ঠিক সময় হবে না, দেখছো না, জায়গাটা রাম মন্দির ছিল না বাবরি মসজিদ ছিল, এটা বিচার করতেই 60 বছর কেটে গেল, তবু শালা বিচার এখন কেউ মেনে নিল না যে এটা রাম মন্দির ছিল না বাবরি মসজিদ ছিল, বাবরি এ বলে হাইকোর্ট যাবো, বলে সুপ্রিম কোর্টে যা, এদেশের আইন ভেরিফাই। সেদিন তো এক ভদ্রলোকের সঙ্গে তার স্ত্রীর ডিভোর্স হলো, কেন ডিভোর্স হলো? ভদ্রলোক নাকি সন্তান জন্ম দিতে পারবে না, বংশ রক্ষা করতে পারবে না বলে তার স্ত্রী তাকে ডিভোর্স দিল, বাঁচা গেল, বাঁচা গেল। ভদ্রলোকের নামে আবার 6 মাস বাদে কেস, কি কেস? ওই ভদ্রলোকের জন্য নাকি তার বাড়ির ঝিটা পোয়াতি হয়, এদেশের আইন ভেরি ফাইন, তাই না পার্বতী? আমি তোমায় বলছিলাম না এখানে, এই তুমি কি করেছো? না এই আমি চাই না। আরে বাবা আমি তোমার স্বামী, আমার সুখ দুঃখ ভালো মন্দ সবই তোমায় ভাগ করে নিতে হবে, তো তুমি নিজের বাবা মাকে ধোকা দিয়ে তুমি নিজে সুখী হতে চাইবে? কাউকে ধোকা না দিলে এই খোকাটা আমি কাও করতে, আমার ভাবতে লজ্জা করছে, তুই তুই আমার গর্ভে জন্মেছিস, চলো চলো কৌশল্যা, আজকেই আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব, আমাদের জিনিসপত্র সব গুছিয়ে নাও, এই এই তোমরা রেডি হয়ে যাও। জেঠুমনি, জেঠুমনি, আমি বলছিলাম দাদা ভাইয়ের নামে বাড়িটা হলো, দাদা ভাই তোমাদের চলে যেতে বলছে না, আপনি কেন জামা কাপড় গুছিয়ে নেওয়ার কথা বলছেন? তাই না, তাই না পারো? না না দিদি ভাই,
সবাই মিলে একটা সুখের সংসার গড়ে তুলবে। এই হচ্ছে বাংলার বউদের দোষ। কেন? প্রথম বিয়ে করে বাড়িতে সেই চাই 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 শুরু হয়ে গেল। এবার বলে বাড়ি চাই, গাড়ি চাই, গয়না চাই, 11টা বাচ্চা চাই, ইন্ডিয়া টিম তৈরি করবো। অত চাই চাই করো না বাবা, এদের একটা আক্কেল বুদ্ধি আছে, বলে আমরা কষ্ট করে কত কষ্ট করে বিয়ে থাকা করে এসেছি, কোথায় কিসব এসব মাছ টাস ধরাবে, কিসব বরণ টরণের ব্যাপার। আমি একদম ভুলে গেছি দাদা ভাই, আমি এক্ষুনি গজানালা নিয়ে আমরা যতক্ষণে বাড়ি আছে ততক্ষণ কোনো অনুষ্ঠান হবে না। আমরা চলে যাবার পর তোমরা যা খুশি তাই করো। চলো চলো কৌশলা, রাতের মতো কিছু একটা নিয়ে নাও, তারপর আমি দেখছি দুধ কলা দিয়ে যে কাল স্বপ্নকে আমি পুষেছিলাম তার খেলাটা শেষ হয় কোথায়। কুমুদিনী তুমি পারোকে ভুল বুঝো না, ও এবারে লক্ষ্মী, ওকে তুমি ঘরে নিয়ে যাও। বড় মা আমি বলছিলাম দাদা ভাইয়ের সাথে তাল মিলিয়ে চলো, তাতে আমাদেরই লাভ। মগজে ঢুকেছে? দিদি ভাই চলো, তোমাকে তোমার পুরুষের চেম্বারে নিয়ে যাই। হ্যাঁ চলো মতি, চলো চলো চলো। কিন্তু 7টা বাজাবে কে? কেন আমি বাজাবো? আমি তো জানতাম এ বাড়িতে বরণ করার কোনো ব্যবস্থাই থাকবে না, তাই জন্য সুমিত্রা কাকি বাড়ি থেকে এ সংকট আমি নিয়ে এসেছি। আরে দিদি ঘরের লোক কি ঘরে চলো না, বাজাও বাজাও। আজ যে ঘটনাটি ঘটালি, কোন মা সন্তানকে জন্ম দেওয়ার আগে তুমি কাহিনীর কথা শুনলে, সেই মা হসপিটালে সন্তানের বার্থ সার্টিফিকেট আনতে না গিয়ে শ্মশানে ডেথ সার্টিফিকেট আনতে যাবে। ডেথ সার্টিফিকেট ও আমার নকল না, নকল না, আমি আমার ডেথ সার্টিফিকেট পকেটে নিয়ে ঘুরে বেড়াই। আমার সার্টিফিকেট কোন শালা তৈরি করবে? আমি আসল দেবদাস নয়, তাহলে আমার সঙ্গে হনিমুন করতে দিল্লি যাবে না। আজকে রাত্রিটা সময় দাও। না না সময় দেওয়া সম্ভব কেন? ওদিকে দেবদাসকে বাঁচিয়ে রাখা যাবে না, পাগলের মতো চিৎকার করছে। চলো কৌশলা চলো, ওরা সব লুটেপুটে এই মুখার্জি পরিবার ধ্বংস হয়ে যাও। চলো চলো। কেমন আছো নারায়ণ? সেদিন আপনাদের বাড়িতে এসে পার্বতীর হাত দেখে আমি যা যা বলেছিলাম সব ভুল বলেছিলাম। কেন ভুল বলেছিলেন? নিজের স্বীকৃতি পাওয়ার জন্য। কিসের স্বীকৃতি? ওই নারায়ণ মুখার্জির স্ত্রীর স্বীকৃতি। বলছেন আপনি? ঠিকই বলছি, আজ থেকে 30 বছর আগে ওই নারায়ণ মুখার্জির সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক হয়। বিশ্বাস করুন আমি তখন জানতাম না নারায়ণ বিবাহিত। ধীরে ধীরে আমাদের মধ্যে ভালোবাসা বেড়ে যায়, আমি সন্তান সম্ভাবা হই। তারপর আমার গর্ভ থেকে জন্ম হয় ওই নারায়ণ মুখার্জির যমজ সন্তান। ঠিক সেই দিনই জানতে পারি নারায়ণ বিবাহিত। ওনার স্ত্রী ও নার্সিংহের সন্তান প্রসব করার সময় মৃত সন্তান হয়। তখন নারায়ণ আমার কাছ থেকে একটি সন্তান নিয়ে ওনার স্ত্রীর পাশে শুয়ে দেয়, আর আমাকে কথা দেয় ফিরে এসে আমাকে স্ত্রীর মর্যাদা দেবে। কিন্তু সেই যে বাচ্চা নিয়ে চলে এসেছিল আর আমার সঙ্গে দেখা করেনি। দেবদাস যখন টেনে করে ফিরছিল আমি আমার দাদা আমার আরেক ছেলেকে নিয়ে আমিও ফিরছিলাম।
দেবদাসকে হুবাহু আমার ছেলে রকির মতো দেখতে দেখে আমি তাকে চিনতে পারি, তখন আমরা তিনজন মিলে প্ল্যান করে দেবদাসকে আটকে রেখে ওই রকিকেই দেবদাস রকি চলন্ত ট্রেন থেকে দেবদাসকে নিয়ে ঝাঁপ দিয়েছিল বলে অনেকেই মনে করে দেবদাস মারা গেছে। মানে আমার মেয়ের সঙ্গে যা বিয়ে হয়েছে সে দেবদাস নয়? না, সে দেবদাস নয়, সে হচ্ছে রকি। হ্যাঁ, রকি আমার ওই শাশুড়ির আর এক সন্তান। আর আমার স্বামী, আমার স্বামী হচ্ছে একটা কুখ্যাত শয়তান। একটা মেয়েকে বাইশি বাড়িতে বিক্রি করাটাই ওর কাজ। বলেছিল তুমি বোম্বে শুটিং করতে চলে গেছো, আমি ওকে বলেছিলাম আমার মর্যাদা আদায় করবার জন্য, কখনো পার্বতীকে বিয়ে করতে বলেনি। সেদিন আমি জানতে পারলাম ও পার্বতীকে বিয়ে করে নিয়েছে, তখন আর থাকতে না পেরে ছুটে আসলাম এই সত্যি কথাটা বলতে। আমি মা হয়ে যাই না আর একটা মেয়ের সর্বনাশ করি। মা সর্বনাশ করতে আপনি কি বাকি রেখেছেন? যা সর্বনাশ করার সব সর্বনাশ তো আপনি করেই দিয়েছেন, এখন আমি লোকের কাছে মুখ দেখাবো কি করে বলেন তো? তোমাকে তো আমি আগেই বললাম পরের দুঃখে আনন্দ করতে নেই, তুমি শুনলে না আমার কথা? আর শুনে শুনে কোনো দরকার নেই, চলুন আমরা পার্বতীকে বাঁচাই নাহলে শয়তানের পার্বতীকে বিক্রি করে দেবো। পারবে না, আমি যতক্ষণ বেঁচে আছি ও কিচ্ছু করতে পারবে না। আসল দেবদাসকে ছেড়ে দেবো, আর ওই রকিকে আমি কুকুরের মতো গুলি করে মারি। না, আমি দেবদাস, আমার পারুক, আমি ওদের জালছি এসেছি কাকি, পারুকে দেখো। মিথ্যে কথা কি? তুমি মিথ্যে কথা বলছো, তুমি দেবদাস নও, তুমি হচ্ছে রকি। ওই রকি, আরে যে এই যে এই ভদ্রমহিলা আমাকে 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 আমার ট্রেন থেকে নামিয়ে নিয়েছিল, এতে এতে তুই ক্ষমা করো কাকি। কাকি জুকর শয়তান, তুই যে আসল দেবদাস তার প্রমাণ কি আছে? হয় কি প্রমাণ দিতে হবে কাকি? তোর পাঞ্জাবিটা একবার খোল। পাঞ্জাবি খুললে কি হবে? তোকে গোডাউন থেকে বের করলো কে? সত্য না, রকি ডানাতে পোড়া দাগ আছে। আমার কোনো ডানাতে দাগ নেই কাকি, দেখো তুমি চিনতে পারছো, তুমি পার্বতীকে দেখো না? পার্বতী আছে কাকি, আমি কিচ্ছু ভাবতে পারছি না, তুমি আগে তোমার পাঞ্জাবিটা খোলো। কেন তোমার অবিশ্বাস করছো আমাকে? আমি বল, তাহলে তাহলে তোমরা চাইছো আমার পাঞ্জাবি খুললে প্রমাণ হয়ে যাবে আমি আমি আসল দেবদাস? তাহলে পাঞ্জাবি খুলে আমি যে বাড়িতে কাজ করতাম সেই বাড়িতে কয়েকটা ঘড়ি চুরি করেছিল বলে আমি পুড়িয়ে দিয়েছিলাম। কেন একটা মেয়ে হয়ে দুটো পরিবার কি আপনি নষ্ট করবেন? আমি যে বিদেশ থেকে ফিরছিলাম, আমার আমার কি অপরাধ ছিল? তুই কোন অপরাধ করিস বাবা? অপরাধ করেছে তোর বাবা। হ্যাঁ, আর ইনি তোমার আসল মা। তোমার মতো অনেক মেয়ে পুরুষ মানুষের শিকার মা, তাই বলে কোনো মা কি তার ছেলেকে গুন্ডা বানিয়ে তার বাবার বিরুদ্ধে লড়িয়ে দেয়? মা মা, তোমরা প্রেম করার সময় ভালোবাসা করার সময় একটা কথা কেন বোঝো না? যারা স্মৃতিতে সিঁদুর দেবার আগে গর্ভে সন্তান দেয় তারা যে কখনো সিঁদুরের মানে বোঝে না, তারা কখনো সিঁদুরের মানে। আমি যে শুনেছিলাম মা, আমি কি ভাব করেছিলাম? আমার তো জীবন ছিল, একটা স্বপ্ন ছিল, একটা ভবিষ্যৎ ছিল। কেমন মা গো, আমায় গুন্ডা বানিয়ে এখানে ঢুকিয়ে দিয়ে এখন সতী কমিটির ভাইস চেয়ারম্যান হয়ে গেলে তুমি? না কেমন মা, তুমি কেমন যমজ সন্তানের জন্ম দিতে পারো অথচ দুটো ছেলেকে আলাদা আলাদা করে চিনতে পারো না? তাহলে তোর পুরো দাগ জানি এই প্রশ্নটাই করবে। দেখো না, প্লাস্টিক সার্জারি করে ডাক্তারকে মুছে দিয়েছি, হাত দিয়ে দেখো জায়গাটা কত শক্ত। আমি আমি তোকে পাঠিয়েছিলাম আমার সিঁদুরের মর্যাদা আদায় করতে, আর তুই ভেতরে ভেতরে এত বড় জানোয়ার তৈরি হয়েছিস।
তুমি মা, তুমি যদি মা হও লোকে তো মায়ের জাতকে ঘেন্না করবে। মা কাকে বলে জানো? সন্তানকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে হাজার যন্ত্রণা সহ্য করে যে সন্তানকে জন্ম দেয় সেই হচ্ছে মা। অসুস্থ সন্তানের সুস্থ হওয়ার জন্য যে মা দিনের পর দিন রাতের পর রাত প্রদীপের দীপশিখার মতো জ্বলতে থাকে সেই হচ্ছে মা। যে মা তার সন্তানের হাত থেকে কলম খাতা বই কেড়ে নিয়ে হাতে পিস্তল রিভলভার ধরিয়ে দিয়ে গ্রামে গ্রামে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করে, তাকেও কি আজকে যুব সমাজ কখনো বলবে মা? আমি ভুল করেছিলাম। হ্যাঁ ভুল করেছিলে, ভুল করে একটা বট গাছের শেকড় বাড়ির ছাদে পুঁতেছিলে, তখন ভাবতে পারোনি যে শেকড়টা বড় বট গাছ হয়ে গোটা বাড়িটাকেই ফাটিয়ে দিতে পারে। মা গো, কুসন্তান যদিও কখনো হয় কুমাতা কখনো হওয়া উচিত নয়, মা কুমাতা কখনো হওয়া একদম উচিত নয়, একদম উচিত নয়। আজ আমি লোভ লালসা আর হিংসার প্রতীক হয়ে গেছি, আমি আমি যদি এখন সমাজের মূল স্রোতে ফিরতে চাই এই সমাজ তো আমাকে মেনে নেবে না মা। তাহলে কি করবি তুই? বাপের প্রায়শ্চিত্ত করবো, যে ভুল করেছি যে অন্যায় করেছি সব থানায় গিয়ে আমি বলবো, আমি যে ভাইয়ের ঘর ভেঙে দিয়েছি সে ভাইয়ের ঘরটা আমি ছুঁড়ে দেবো, তাতে তাতে থানায় গিয়ে যদি তোমার সাজা হয় যদি আমার ফাঁসি হয় হাসতে হাসতে মা আমি ফাঁসির দড়িতে ঝুলে যাবো, তোমার যাবার আগে মাকে বলে যাবো। ভগবান তুমি আমাকে কঠিন শাস্তি দিও, দরকার হলে কুষ্ঠ খুলে দিও, আমাকে পঙ্গু বানিয়ে দিও ভগবান, দরকার হলে এইডস দিয়ে দিও, আমি বুলাদির সঙ্গে কথা বলে ব্যাপারটাকে ম্যানেজ করে দেবো। তুমি আমাকে ছেড়ো, বাপের প্রায়শ্চিত্ত করো, কিন্তু আমাকে আমাকে শাস্তি দেবার আগে ভগবান আজ তোমাকে একটা প্রশ্ন করব, তুমি পৃথিবীতে মানুষ কীভাবে পাঠাও, কীভাবে পাঠাও? মায়ের গর্ব থেকে পাঠাও, মা যদি ভালো হবে সন্তান ভালো হবে, সন্তান যদি ভালো হবে সংসার ভালো হবে, সংসার যদি ভালো হবে সমাজ ভালো হবে, সমাজ যদি ভালো হবে দেশ ভালো হবে। প্রতিটা মা চায় তার ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক, দেশের নাম করার সমস্যা হোক, দেশ থেকে অনেক কিছু চলে নিয়ে যাক, কিন্তু ভগবান আমার এই সিনটা দেখার পর ভবিষ্যতে এ জন্মের কোনো মা তার ছেলেকে কখনো গুন্ডা বানাবার স্বপ্ন দেখবে না মা, গুন্ডা বানাবার স্বপ্ন কোনো মা তার ছেলেকে দেখবে না। আমি
সার্জারি করে এসে সবার চোখ কিভাবে ধুলো দেবে? যখন এই পার্বতীদের বাড়িতে এসেছিল তখনই থানায় খবর দিয়ে ইনকোয়ারি করা উচিত ছিল। নিজের মায়ের পেটের ভাইকে আটকে রেখে ভাইয়ের পরিবারকে ধ্বংস করতে পারে সেরকম চামারকে কখনো বিশ্বাস করা উচিত নয়। আজকে আমি যদি গোডাউন ভেঙে বার করে না নিয়ে আসতাম তাহলে তো ভাই হয়ে ভাইকেই খুন করে দিত। ছাড়ো না এসব কথা, শোনো না, দেবদাসকে যে আমার বাড়িতে এনে তুলেছো সেটার বাড়ির লোকেরা জানে? না, আমি কাউকে বলিনি, শুধু ধর্মদাস জানে। কারণ অসুস্থ অবস্থা ওর সঙ্গে দেখা না হলে আমি তোমার কাছে নিয়ে আসতে পারতাম না। তাহলে এক কাজ করো, বড় রাস্তার মোড়ে ডক্টর সেনকে একবার খবর দাও। ডক্টর সেন, ঠিক আছে, খবর দিয়ে আসছি। এটা কি চন্দ্রমুখীর ঘর? আপনি? আমি পার্বতী। আমি চন্দ্রমুখী বাইজি। সেটা তো আপনাকে দেখেই বুঝতে পেরেছি। এবার কথা না বাড়িয়ে বলুন তো, আমার দেবদা কোথায়? বাবা, আপনার কথা বলার স্টাইল দেখে মনে হচ্ছে আমি কোন পাশের ঘরের বাইজির সঙ্গে কথা বলছি। চুপ করুন, আগে বলুন আমার দেবদা কোথায়। এতদিন দেবদাস কোথায় ছিল কই? তার খবর তো আপনি একবারের জন্য নেননি। দিব্যি তো রোগীকে দেবদাস মনে করে মাথায় সিঁদুর টপকে পরে নিয়েছেন। আমার মতো আপনারা তো সেই একই ভুল করেছেন। আমি না হয় আমার এই ভালোবাসা ফিল্মে তো সিঁদুর পরেছি, আর আপনারা আপনারা তোকে দিনের পর দিন ঘরে এনে ওর পাশে মদ খেয়ে এই বাইজের নাচ দেখে বেরিয়েছে। এই পার্বতী, এই চন্দ্রমুখী কারো পাশে মদ খায় না। আরে ছাড়ুন ছাড়ুন, আপনাদের চিন্তা আমার বাকি নেই। আপনি ভুল করছেন ম্যাডাম, আপনি ভুল করছেন। আমি যদি দেবদাসকে এখানে না আনতাম, আর এই চন্দ্রমুখী যদি সারা রাত ওকে সেবা না করতো, তাহলে আর এর জীবন হয়তো আপনি দেবদাসের টাকা পেতেন না। তার জন্য আপনাকে ধন্যবাদ। এবার বলুন আমার দেবদা কোথায়? তার আগে আপনি একটা কথা বলেন তো, দেবদাস যে আমার বাড়িতে এসে উঠেছে সেটা আপনি জানেন কি করে? ধরমদা বলেছি। সেই তোমাকে আপনাদের ঘরটা চিনিয়ে দিয়ে কি যেন কিনতে গেল। ধরমদাসকে বলতে বারণ করলে আমার সবকিছু বলে দিল। কেন বলবি না? কেন বলবি না? যার জন্য এত কাণ্ড ঘটে গেল, যার জন্য আমার এত দূরে ছুটে আসা, তার কথা আমাকে বলবে না? আপনি জানেন না ম্যাডাম, ওই রকি যদি এই মুহূর্তে জানতে পারে দেবদাস এখানে আছে তাহলে সে এখানেও চলে আসতে পারে, তাতে দেবদাসেরই বিপদ হতে পারে। সেই জন্য আমি কথাটা বলতে বারণ করেছিলাম। তুমি কোথায় নিয়ে এসছো? তুমি বলে যে আমার বাবা মায়ের কাছে নিয়ে যাবে, বাবা মার জন্য চিন্তা করছে, আমি বাবা মাকে অনেকদিন দেখি। চলো শুনিব, আমার এখানে একদম ভালো ছিল। এই হচ্ছে চন্দ্রমুখী, যার জন্য আজকে রাতটা তুমি একটু সুস্থ হয়েছো বন্ধু। ধন্যবাদ। আর এই হচ্ছে তোমার পার্বতী। পার্বতী, পার্বতীকে তুমি নিয়েছ, পারো 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 পারো, ওর আমাদের ভালোবাসা ভেঙে দিতে পারিনি, পারো পারো, ওদের জাল ছিঁড়ে আমি চলে এসেছি, পারো বিশ্বাস করো, পারো আমাকে অনেক কষ্ট দিয়েছে, পারো পারো বিশ্বাস করো, ওই রকি, ওই রকি আমাকে না। হাত দিয়ে তোমার মাথায় এই পবিত্র সিঁদুরটা পুড়িয়ে দিয়েছে, সেই নোংরা সিঁদুর আজকে আরে আমি মুছে দিলাম, মুছে দিলাম, মুছে দিলাম। ও যদি তোমাকে ছুঁয়ে কলঙ্ক দিয়ে করে থাকে, আমি তোমাকে তাকে তাকে কখনো ক্ষমা করা উচিত না। আমি আমি সব রকির কাছে রকিকে টেনে এসে আমার কাছে নিয়ে এসে আমার ফিরেছিস তোরা, ফিরেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি? আদিল হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতায় আমি দুলব। মা, পার্বতী হেরে গেছে,
করেছি মা। কেন আমাকে দুর্ঘটনা ঘটলো? চন্দ্রমুখীর ঘর থেকে আমি দেবদাসকে নিয়ে ফিরছিলাম, হঠাৎ একটা মরদ ভ্যান আমার পাশে এসে দাঁড়ালো, তারপর আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ওরা দেবদাসকে নিয়ে চলে গেল। আর কত দুঃখ আমার কপালে আছে কি? পার্বতী তুমি গাড়ির নাম্বার দেখো নি। আইডার নাম্বার WMN9293। হ্যাঁ, ট্রাফিক কন্ট্রোল বোর্ড এই অপহরণ কেসটা জানতে পেরেছে, তাই তো চারিদিকে তল্লাশি চালানো হচ্ছে। তল্লাশি চালানো হচ্ছে, তদন্ত চলছে, এই বলে মানুষকে আপনারা সান্ত্বনা দিয়ে যাচ্ছেন, অথচ আসল অপরাধীকে আপনারা ধরতেই পারছেন না, প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। বিশ্বাস করুন, বিশ্বাস করবে মানুষের কত বিশ্বাস আপনাদের প্রতি করবে বলতে পারেন? একটা ক্রিমিনালকে ধরতে যদি আপনারা এত সময় নেন, তাহলে দেশটাকে রক্ষা করবেন কি করে? আমি বুঝতে পারছেন না, রকিরা তো কোন মানে কাজগুলো করে যাচ্ছে যে আমরা ওকে অ্যারেস্ট করতে গেলে ও আমাদের ফাঁকি দিয়ে পালিয়ে যাচ্ছে, আর তার পেছনে ছুটতে ছুটতে আপনিও পাগল হয়ে যাচ্ছে। চন্দ্রমুখী, সরি সরি বাইজি। না, এখন আমাকে বাইজি বলার দরকার নেই, কারণ এখন আমি চুনি ব্যবস্থী, বাইজির ব্যবসা আমি ছেড়ে দিয়েছি। খুব ভালো হয়েছে, ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা দুজন সুখী হও। এখন কি হবে অফিসার, আমার মেয়েটাকে শুধু কেঁদেই যাবে। না কাঁদবে না, আমাকে চিনবেন রকি বা দেবদাসের মামা। আমার বোনের স্বীকৃতি পাওয়ার জন্য আমরাই দেবদাসকে অপহরণ করেছিলাম, কিন্তু যখন জানতে পারি রকি আমার বোনকে খুন করেছে, সেই দিনে আমি দেবদাসকে চুনি ব্যবহার হাত তুলে দিই। আইসি, তাহলে বলুন রকি এখন কোথায় পাওয়া যাবে? আমেন হোটেল তাজ বেঙ্গলায়। হ্যাঁ, ওখানে একটা সিনেমা শুটিং হচ্ছে, অবশ্য শুটিংটা আজই শেষ হওয়ার কথা। তাহলে দেরি নয়, চলুন বাজি রকি। না, পুলিশ ওখানে যাবে না। যাবে না? না যাবে না, ও শুটিং এর ফিরে আমরা মিশে যাবো, তারপরে আমি চন্দ্রকুচার কোন অধীনে আমার তিনজনে মিলাকে আমার মার মারবো, ও তখন বুঝবে মেয়েদের হাতে মর সোজা গঙ্গা সাগর পার। তোমাদের সঙ্গে মিলি ওকে যদি একটু রাম ধরে দিতে না পারি, তাহলে আমার মনে হতো শান্তি নেই। আমার মনে হয় পার্বতীদের আটকানো দরকার, যদি কোনো বিপদ হয়। আমার খুব ভয় করছে, আমরা তো অপর মহলে অনেক জানাশোনা আছে, একটা ফোন করে দেখুন না। হ্যাঁ, আমি বরঞ্চ আমার বন্ধু পুলিশ কমিশনার সতীনাথ চক্রবর্তীকে একটা ফোন করে দিচ্ছি। কোথা থেকে কি যে ঘটনা ঘটে গেল! আসলে যখন আমি মেয়ে অপহরণ করি না, পুলিশ গুলো এত আমার পিছনে লেগেছে, যেখানে সেখানে রেড করছে, যেখানে সেখানে ধরার চেষ্টা করছে, তাই এখন থেকে ঠিক করেছি এবার থেকে পুলিশ অপহরণ করবো। তাই তো কমিশনারকে অপহরণ করে হাফ প্যান্ট পরিয়ে রেখে দিয়ে ওর মোবাইল ফোনে নিয়ে চলে এসেছি। তোর দিন শেষ হয়ে এসেছে, তোর মৃত্যু ঘন্টা বাজতে আর বেশি দেরি নেই। আর কি ঘন্টা বাজবে সেটা বলবো বলেই তো এসেছি আমি। তুই এখন কোথায়? তোমার ট্রাকের পেছনে। হেগি, তুমি আবার নতুন করে কাজ সর্বনাশ করতে এসেছো। আজ তো আমি এখানে একদম না, টিপে দেবো ঢুকে যাবে, যার ঢুকে থাকবে সুখে। একদম মটকা গরম আছে আমার, আমার শুটিং আটকে গেছে, লাস্ট সিনটা বাকি আছে, প্রচুর টাকা ছবিটার মধ্যে ঢেলেছি, লাস্ট সিনটা হলে ছবিটা কমপ্লিট হয়ে যাবে, পুজোর মধ্যে ছবিটা রিলিজ করবো, টাকা দরকার, একখানে টাকা নিয়ে আসো। না, তোকে আমি একটা টাকাও দেবো না। কেন দেবে না? দুটো ছেলের জন্ম দিলে, একটাকে তুলে বাড়িতে নিয়ে আসলে, তাকে সোনার চামটি দিয়ে ভাত খাওয়ালে, আরেকটা ছেলেকে ঝিয়ের ছেলে হয়ে রাস্তায় পড়ে থাকবে, তাই না? এরকম করে না, এরকম করলে বাজে বাবা বলবে, দুশ্চরিত্র বাবা বলবে, লঙ্কট বাবা বলবে, প্রেম বাবা বলবে, এ বাবার কোনো মূল্য নেই, লোকনাথ বাবা হোক লোকে পুজো করবে বাবা। আমি আমার কাজের জন্য আফসোস করছি, কিন্তু আফসোস করে কি হবে? তাহলে আমাকে তো সেই ছবি বিশ্বাসের মতো বলতে হয়। 12 বছর জেল খেটে বেরোবার পর যখন জজ সাহেব বললো আপনি নির্দোষ ছিলেন, ফিরিয়ে দাও জজ সাহেব আমার 12টা বছর, পারবে আমার 30টা বছর ফেরাতে? পারবেন? টাকা আনবে না, গুলি খাবে। যদি আপনার কাছে টাকা থাকে আমি এনে দিয়ে দিন। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য ওকে টাকাটা এনেই দিচ্ছি। তাড়াতাড়ি আসবে, একটু খুচরো নিয়ে আসবে। হ্যাঁ, প্রোডাকশনে খুচরো পয়সা কিছু লাগবে। কাকা, কাকি, তোমরা আমাকে ভুল বোঝো না, তোমাদের কোনো দোষ নেই, তোমাদের মেয়ে আমার কাছে ভালোই থাকবে, তোমাদের কোনো অসুবিধা। আচ্ছা, তুমি তো প্রথম থেকে ভদ্রভাবে এসেই তোমার বাবার সামনে দাঁড়াতে পারতে। হ্যাঁ, তাহলে তো কোনো ঝামেলাই হতো না। এইটাই তো মাকে বললাম, মা দেখো জন্ম দিয়ে পালিয়ে গেছে, ঝামেলা ঝঞ্ঝাট করার লাভ নেই, আমাকে চায়ের দোকান বা হোটেলে কাজ দাও, আমি নিজে মানুষ করো, তোমাকে মানুষ করে দেবো। মা, ওই যে বাঙালি মেয়ের ব্যাপার না, সিঁদুর চাই, শাঁখা চাই, স্বামী চাই, এই যে কি এক নোংরা দিতে দিচ্ছে, এই ওখানে মানে ভালো লাগে না, এইসব মেয়ে সেন্টিমেন্টাল ভালো লাগে না। তাও তো ভালো যে মাথাকে মেরে দিলাম আমি,
মা আবার বলেছিল আমাকে লোকসভা ভোটে দাঁড় করাবে। লোকসভা ভোটে মানে তুমি এমপি হবে? হ্যাঁ, বলে এমপিদের নাকি অনেক সুবিধা আছে, যেমন পেঁয়াজের কিলো 16 টাকা ছিল 7 টাকা হয়েছে, এমপিদের 16,000 মাইনে ছিল 7 টাকা 1,000 টাকা মাইনে হয়েছে। তারপর কত কিছু ফ্রি হয়েছে, গাড়ির তেল ফ্রি, ইলেকট্রিক বিল ফ্রি, মোবাইলের বিল ফ্রি, বিদেশে যাওয়া ফ্রি, মেয়ে ফ্রি। মেয়ে ফ্রি না, মেয়ে ফ্রিটা এখন চালু হয়নি, মেয়ে ফ্রিটা আবার কি শিগগিরি চালু করে দেওয়ার ব্যবস্থা করে, মেয়ে ফ্রি চালু না হলে দেশের কাজ ওরা ঠিকমতো করতে পারছে না। ওটা চালু করে পাবলিকের সাথে ভাত জুটছে না, টেনশনে খাচ্ছে বিড়ি, আর এমএলএ এমপিদের এখন নাকি সব সালা ফ্রি হয়ে গেছে, টাকা নিয়ে আসছে না কেন? বলো আমার দেবদাস কোথায়? দেবদাসের ব্যাপারটা হচ্ছে যে আমার যে ছবিটা করবো লাস্ট সিনটা করছি, নর্তকীরা সব নাচবে, নাচের শেষে আমাকে কুপিয়ে কুপিয়ে মেরে দেবে, তো আমি ভাবছি এই সিনটা কমপ্লিট হয়ে যাবার পরে না ওই দেবদাসকে মেরে দিয়ে না আমি দেবদাসকে যে হয়ে বেড়াবো। তোমার এই সিনেমাটার জন্য আমাদের আন্তরিক শুভেচ্ছা রইল। আমিও ঠাকুরকে জানাচ্ছি তোমার ছবিটা যেন খুব ভালো হয়। আমারও আশীর্বাদ রইল। এইভাবে আশীর্বাদ করবেন তবেই তো বাংলা ছবি, বাংলা যাত্রা সব হিট হবে, বাংলা লোকে দিতে বাংলা সংস্কৃতিটাকে বজায় রাখবে। আমি চাই তাহলে দেবদাসকে গিয়ে মেরে দেবো। হ্যাঁ, এই দেখো কেউ চিনতে পারবে না আমাকে, তুমি শুধু আমাকে দেব দেব বলে রাখবে, আমি তোমাদের বাবা 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 রকি। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না ছিল না পাই থাক, সব পেলে নষ্ট জীবন। আমাকে আমার মতো থাকতে দাও, ভালো বাবা হও, লোকনাথ বাবা হও, জয় বাবা লোকনাথ, জয়। একটু ভালোবাসা পাওয়ার জন্য আমরা কত স্বপ্ন দেখেছিলাম, আর সেই ভালোবাসাকে ভেঙে দিয়ে আমাদের সেই দিনগুলোকে হারিয়ে দিল আমাদের বাবা মায়ের। জানি আমি খুশি গান গাইতে পারি, আমি কষ্ট করেও আজকে খুশি হতে পারি, কিন্তু তার আগে কথা দিতে হবে পার্বতীর সঙ্গে দেবদাসের মিলনটা সবাই মেনে নেবে তো? তাহলে শোনো, আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি মানুষ হয়ে যখন জন্মেছি আমরা মানুষ হয়ে থাকবো,
গ্রামে গ্রামে যুদ্ধ করবো না, সন্ত্রাস বাড়াবো না, ভাই ভাই পেছনো সে যে রাজনৈতিক দলে হোক না কেন, আমরা মিলে মিশে গ্রামকে উন্নয়ন করবো, দেশকে উন্নয়ন করবো, কোনো ভালোবাসা ভাঙবো না, কোনো মনা মানুষের মিছিল হবে না, কোনো মানুষ কোনো মানুষের প্রতি মিছিল হিংসা করবে না, আজ থেকে আনন্দ করবো, কারণ এখানেই জন্ম, এখানে মৃত্যু, এখানে সুখ, এখানেই দুঃখ.